কত বড় জীবন্ত মজা আল কোরআন। আমার বন্ধুগণ, এই কোরআন যদি আপনি পড়েন, এই কোরআন যদি আপনি পড়তে পারেন, আল্লাহর রাসূল বলেছেন কোরআন এমন এক জিনিসের নাম, পৃথিবীতে কোন জালেম জুলুম যদি আপনার উপরে করতে চায়, কোন হিংসুক যদি হিংসা করতে চায়, আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন, আল্লাহ বলছেন গোলাম হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই বিরুদ্ধবাদী জালেম আর তোমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেই। কন সুবহানাল্লাহ। এই জন্য আমার বান্দাগণ, এই কোরআন তেলাওয়াত করতে শিখে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, পৃথিবীর সকল পয়গম্বরদেরকে আমি নিদর্শন দিয়েছি আর আমার রসুলকে আল্লাহ যত নিদর্শন দিয়েছেন তার সব থেকে বড় নিদর্শন আর মুজিজার নাম হলো আল কোরআন। আপনি বুঝে পড়েন, না বুঝে পড়েন, দাঁড়াইয়া পড়েন, শুয়া পড়েন, মনে মনে পড়েন, ঠুট নাড়াইয়া পড়েন, গাড়িতে বসে পড়েন, বিমানে বসে পড়েন, সাগরে পড়েন, রিক্সায় পড়েন, যেখানে পড়েন না কেন, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কোন সুবহানাল্লাহ। বুঝে পড়লেও, না বুঝে পড়লেও, না পড়ে বুকের সঙ্গে লাগিয়ে ভালোবাসলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন, না পড়তে পারলেও এই জিনিসটাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরেন, তাও সওয়াব পাবেন। এটা বললাম সওয়াবের কথা, কিন্তু সমাজকে যদি পরিবর্তন করতে হয় সওয়াব দিয়ে কাজ হবে না, এ কোরআন দিয়ে বোঝাতে হবে, ঠিক কিনা বলেন? সমাজের চুরি ডাকাতি চিন্তায় ফেতনা ফাসাদ বন্ধ করে কোরআনের মূল আবেদন এবং ফোকাসকে পাবলিক পর্যন্ত পৌঁছে একবারে চৌকিদারের টেবিল পর থেকে নিয়ে প্রাইম মিনিস্টারের টেবিল পর্যন্ত সকল জায়গায় যদি আপনি ইনসাফ কায়েম করতে চান, তাহলে কোরআনের মূল ফোকাস মূল আবেদনকে পাবলিককে বুঝাইয়া দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম, পৃথিবীতে আমি আল্লাহ যত রাসূল পয়গম্বর দিয়েছি সকলকে স্পষ্ট নিদর্শন দিয়ে প্রেরণ করেছি, তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব, ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা, তাদের সঙ্গে আমি আল্লাহ দিয়েছি কিতাব, ওয়াল মিজান এবং ন্যায় নীতি। এরপর আল্লাহ বলছেন, লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। ভালো করে মনে রাখবেন, আল্লাহ বলছেন আমি কি কোরআন এই জন্যে মানুষের কাছে দিয়েছি, কোরআন এই জন্যে দিয়েছি যেন মানুষ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। তাহলে আল্লাহ বোঝাতে চাইলেন, এই পৃথিবীতে ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয় কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া এই পৃথিবীতে ইনসাফ কায়েম করার কোনো সুযোগ। এরপরের শব্দে আল্লাহ বললেন, ওয়ানজালনাল হাদীদা ফীহি বাআসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ বলছেন, আমি নাজিল করেছি লৌহ মানে লোহা, যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্য যে আল্লাহ জানে, ভালো করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানেন, নিবেন কে না দেখে তাকে আল্লাহ বলেন তার রসুলকে সাহায্য করে। আল্লাহ শক্তিদের পরাক্রমশালী, যে কথা এখানে বলতে চান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। এখানে বললেন লৌহ, তিনি নাজিল করেছেন লোহা, এখানে লম্বা একটা তাফসীর আছে। আল্লাহ বলেন, আমি কোরআনও নাজিল করছি, আনজালনাল কিতাব, আমি কিতাব নাজিল করছি। তো কিতাব কোন জায়গা থেকে দিছেন? আসমান থেকে। লোহে মাহফুজ তো এদিকে না, না না, মাটির নিচে। লোহে মাহফুজ কই? আসমানের উপরে। আল্লাহ বলছেন, ওখান থেকে আমি কি দিছি? আনজালনাল কিতাব, কোরআন ওখান থেকে দিয়েছি। আবার বলছেন, ও আনজালনাল হাদীদ, লোহাও নাজিল করেছি। তাহলে বোঝা গেল লোহা আল্লাহ আসমান থেকে নাজিল করছে। সুবহানাল্লাহ, দরকার নাই।
কোরআনও আল্লাহ নাজিল করছেন, লোহাও আল্লাহ দিয়েছেন আসমান থেকে। এই যে লোহা দিয়ে আপনার কাজ করেন, এই যে মারামারি যুদ্ধ বিগ্রহ যা হয়, লোহার দরকার আছে নি, ইস্পাতের দরকার আছে নি? আল্লাহ বলছে এই লোহা তো আমি দিয়েছি। কেন দিয়েছে? লোহার দুটি রহস্য, একটি হচ্ছে এর ফলে শত্রুদের মনে লোহা দিয়ে অস্ত্র তৈরি করে ভয় ভীতি পৌঁছানো যায়, এবং এর সাহায্যে অবাধ্যদেরকে বাধ্য করা যায়। নাকি পৃথিবীর যত বড় বড় আগ্নেয়াস্ত্র এটা কি কসু কথা দিয়ে বানাইছে? না, লোহা দিয়ে। আল্লাহ বলছেন এটা আমি নাজিল করছি। সুবহানাল্লাহ, বলেন আমি নাজিল করছি। এরপরে বলছেন আল্লাহ আমি এখানে বহুত কল্যাণ রেখে দিয়েছি। কল্যাণ কি? পৃথিবীতে যত শিল্প কল কারখানা আছে, আমাকে বলেন কোন শিল্প কল কারখানা লোহা ছাড়া চলবে না? লোহাই লাগবে। আপনি হয়তো গলাইবেন, না হয় টাইট দিবেন, না হয় ডিলা দিবেন, যাই করেন লোহা লাগবে। আল্লাহ বলেন এই লোহা আমি আল্লাহ দিয়েছি, এই লোহার অনেকগুলা কল্যাণ আছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ এখানে লোহার নাম আনছেন, ওয়ানজালাল হাদীদ, লোহার অনেকগুলা কল্যাণ আছে। এজন্য আমার বন্ধুগণ এগুলা বুঝাবার জন্য আল্লাহ বললেন, লোহার কথা পরে আনলেন, অস্ত্রের কথা পরে আনলেন, এর আগে বলেছেন ওয়ানজালাল কিতাবা, কিতাব নাজিল করেছি কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, কুরআন নাজিল করেছি মানুষের ইনসাফ কায়েম করে। এরপরে বললেন ওয়ানজালাল হাদীদা, আমি হাদীদও নাজিল করেছি যাতে মানুষ ভয় পায়, অস্ত্র তৈরি করা যায়। এর আগে আল্লাহ কোরআনের কথা বলেছেন, বুঝাতে চান তোমরা যদি কোরআন দিয়া সমাজে ইনসাফ কায়েম করে দাও, তাহলে দুনিয়ার জমিনে আর অস্ত্র নিয়ে যুদ্ধ করা লাগবে না। ঠিক কিনা বলেন? আর কিচ্ছু লাগবে না, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় এখানে আর অস্ত্র লাগবে না, মানুষ মানুষকে মারবে না, পিঠাবে না, আঘাত করবে না। এই জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআনকে ভালোবাসতে শিখবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ খুব ভালো করে মনে রাখবেন, এই জন্য দুনিয়ার জমিনে আর যাই করেন না কেন, দুনিয়ার জমিনে যত কাজ করেন না কেন, সকল কাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কোরআন লাগবে। আর আল্লাহ বলেছেন গোলাম রে, এই কোরআন ওয়ালাদেরকে কেউ যদি সাহায্য করে, সহযোগিতা করে, সাদাকায় জারিয়া করে, এদের সাথে ভালো সম্পর্ক রাখে, আমি আল্লাহ কথা দিলাম কেউ যদি দুনিয়ায় একটা টুপিও সদকায় জারিয়া করে যায়, একটা মেসোয়াক সদকায় জারিয়া করে যায়, একটা খেজুরের দানা খেজুর খেয়েছে নিজে, দানাটা রাস্তায় লাগাইয়া দিয়েছে, একটা গাছ উঠে গিয়েছে, কেয়ামত পর্যন্ত যারা এই গাছ থেকে ফল খাবে, এই গাছ থেকে কেয়ামত পর্যন্ত যত গাছ তৈরি হবে, গোলামের সওয়াব গুলা তার আমল নামায় পেতে থাকবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান, সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান। আমরা এই রমজানে পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করব। আপনারা চাইলে এই সপ্তাহে আপনারা যাকাত দিয়ে দিতে পারেন, এটা সুবর্ণ সুযোগ। আপনার যাকাতের টাকা দিয়ে হয়তো সে ইফতার করবে, সেহরি খাবে, কথা বুঝতে পেরেছেন? এজন্য আপনাদের যাকাত আমরা চাই। আমি মনে করি যাকাতের হিসাব হওয়া চাই রমজানের আগে, যারা রমজান থেকে যাকাত দিতে পারে। উত্তম সময় যাকাত দেওয়া, সাহাবায়ে কেরাম এই টাইমে দিতেন, রসুল পাক এই সময় দিতেন। এজন্য আমরা আমাদের যার যার জায়গা থেকে, এখন আমি বললাম যে আপনারা পাবলিককে সহযোগিতা করেন, বলেন হুজুর আমার তো নাই, আপনার কি এক টাকাও দেওয়ার নাই? বলেন একটা খেজুরও দিতে পারবেন না, এক গ্লাস পানিও পান করাইতে পারবেন না, ছেঁড়া জুতোটাও দিতে পারবেন না? তো এটাও তো আপনি সহযোগিতা করতে পারেন, কারণ হযরতে আবু বকর রাসূল পাকের কাছে স্বর্ণের টুকরা নিয়ে যায় না, বাড়ির দলিল নিয়ে যায় না। রাসূল যখন চাইলেন তখন হযরত আবু বকর ছেঁড়া জুতা, ছেঁড়া কাপড়, ভাত খাওয়ার প্লেট, ভাঙ্গা গ্লাস, এগুলার একটা গাঁটি ঘর ভুল করে
রাসূলের কাছে নিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি, আর আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, সুবহানাল্লাহ। এই তো শেষ, তিনি এগুলো দিয়েই তো দামি হয়ে গিয়েছে। আমরা পারবো তো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এই জন্য রমজান আসছে, আমরা বেশি বেশি করে দানের হাত বাড়াবো, বেশি বেশি করে পাবলিককে আমরা দান করব, যে যার জায়গা থেকে খুব বেশি করে দান করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একে অপরকে সহযোগিতা করব, মানুষের প্রতি সহানুভূতিশীল হব, ভদ্র আচরণ করব, খারাপ ব্যবহার করব না। পাশাপাশি মসজিদের কাজ চলতেছে, মসজিদের টাইলসের কাজও চলতেছে, এদিকে আস্তরের কাজও হচ্ছে, পুরো মসজিদের ওই সাইডটা, আমার হাতে ডাইন সাইডটা কাজ চলতেছে, আস্তরের বালি লাগে, সিমেন্ট লাগে, আপনারা বেশি বেশি করে সিমেন্ট দান করবেন। দেন না একটা সিমেন্ট, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা সিমেন্টের বস্তার দাম 500 টাকা দেন। আমি বলতেছি না আপনাদেরকে এখন কে 10টা 20টা দিবেন, দরকার নেই, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, আপনারা মসজিদে সিমেন্ট দেন, যে যা পারেন দেন, টাকা পয়সা দিয়েন, মসজিদে বেশি বেশি করে দান খয়রাত করেন, মসজিদে কাজ চলতেছে, আর দানের সময় হচ্ছে রমজান মুবারক, এই জন্য বেশি বেশি করে আমরা দিব তো ইনশাআল্লাহ। মসজিদে কাজ চলতেছে আমাদের, আপনারা বেশি বেশি করে দান খয়রাত করবেন। এরপরে সামনেও কাজ চলতেছে, সিঁড়িতে কাজ চলতেছে, আমরা যেন সবাই সহযোগিতা করতে পারি, আল্লাহ যেন কবুল করে। আজকে তাফসিরে থাকবেন তো ইনশাআল্লাহ, বাদ এসে তাফসির হবে, আমরা সকলে আসবো ইনশা। আগামী তাফসির এপ্রিল মাসের 1 তারিখ, 1 এপ্রিল জুমা পড়ব, আমরা এখানে তাফসির করব, তাফসির মা বোনদেরকেও নিয়ে আসবেন, মহিলাদের জন্য তাফসিরে বসবার সুযোগ আছে, যেহেতু এই তাফসিরের পরে মহিলাদেরকে হয়তো রমজানে আসবার সুযোগ নাও থাকতে পারে অথবা থাকবে না, এজন্য এটাই শেষ তাফসির হবে, আমরা আসবো ইনশাআল্লাহ।